কাছাড়ের উধারবন্দর বিবেকানন্দ পাঠ মন্দিরে প্রতি বছরে কৃষক পূজার আয়োজন করে কৃষকসকলের নৈতিক সমর্থন আর কঠোর পরিশ্রমের বাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতি বছর দরে এই বছর বাঁশকান্দির চন্দ্রপুর গাঁত কৃষক দেবতার পূজা অনুষ্ঠিত হয়। রেসপেক্ট ফার্মার্স স্লোগানেরে সাতজন স্থানীয় কৃষকক পূজা করা হয়। শাস্ত্রবিধি অনুসরি সদস্যসকলে পূজার মন্ত্রোচ্চারণ শঙ্খ ঘণ্টা উলুধনি দি পূজা করে। কাশি আর গেঞ্জিক উপহার হিসাবেও দিয়া হয়। বিবেকানন্দ পাঠ মন্দিরের সদস্যসকলে বার্তা প্রদান করে কয় যে কৃষকসকলে কেতিয়াও নিজকে মানসিকভাবে দুর্বল যেন না ভাবে, পাঠ মন্দির সদায় তেওঁলোকৰ লগত আছে। তদুপরি কৃষির মহত্বর বিষয়েও আলোচনা করা হয়। পূজা আর যজ্ঞর পিছত ধান বপন করা হয়। সদস্যসকলে কৃষকর লগত যোগ দি তেওঁলোকর পথারত ধানের পুলি রোপণ করে মাটিখিনি শস্যরে সেউজিয়া হওয়াটো প্রার্থনা করে। মানুষের জীবনে বাঁচিয়ে থাকার লেগে সবচেয়ে যেটা জরুরি জিনিস সেটা হলো খাওয়া। ওই খাওয়াটা আপনারা আপনারা খেতের মধ্যে ধান লাগাইয়া ওই খাওয়াটা আমাদের মানে যোগাইয়া দিরা। ওই দিক থেকে দেখতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে জরুরি যেটা প্রফেশন সবচেয়ে জরুরি জীবিকা যেটা এটা আপনারাই পালন করবেন। অথচ দেখা যায় যে সমাজে কৃষক যারা আছে কৃষক শ্রেণীর মানুষরা অনেক ক্ষেত্রেই অবহেলিত। তারা যতটুকু সম্মান দেওয়া উচিত ততটুকু সম্মান দেওয়া হয় না। তার লাগে আমরা কয়েক বছর থেকে আমরা যেটা প্ল্যান করছি যে আমরা কোনো গ্রামে গিয়া যারা কৃষক ভাইরা আছে তারা আমরা সম্মান দিতাম। যতটুকু সম্মান আপনারা দেওয়া আপনারা যতটুকু প্রাপ্য ততটুকু সম্মান তো আমরা কোনো দিনই আপনারা দিতে পারছি না। আর যা আপনারা আয়োজন দেখছেন এগুলোর মাধ্যমে আপনারা ততটুকু দিতে পারতামও না। কিন্তু যতটুকু আমরা করতে পারছি এটার মধ্যে থেকে আমরা মনের যতটুকু শ্রদ্ধা আছে যতটুকু ভক্তি আছে এটা আপনার প্রতি আমরা নিবেদন করি, আপনারা এটা গ্রহণ করবেন। আর আরেকটাও বার্তা আছে, দেশের সরকার আপনারা যথেষ্ট সাপোর্ট করে তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা কাজ করিয়াও ততটুকু শান্তি পাইরা না, ততটুকু আপনারা যতটুকু দরকার ততটুকু সুখে থাকতে পারা না, অনেক ক্ষেত্রে কষ্ট হয় অনেক কিছু পাইরা না। আপনারা এটাই কমু যে যতটুকু পারণ নিজেরার যত্ন রাখবা, যতটুকু পারণ কাজ চালাইয়া যায়। আর আমরা তো আপনার সঙ্গে সবসময় আছি, ইমোশনালি আছি মানে আপনার সঙ্গে নৈতিকভাবে সবসময় দাঁড়াইমু আমরা। অনেক ক্ষেত্রে দেখা যায় দেশের অনেক জায়গায় কৃষকরা আত্মহত্যা করে নেয়, অনেক ক্ষেত্রে লোন নেয়, লোন নিয়ে লোন চুকাইতে পারে না, না পারি আর শেষ পর্যন্ত আত্মহত্যা করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দুঃখে কৃষকরা অনেক খারাপ স্টেপ লই নেয়। আপনার কাছে আমরা এটাই নিবেদন এটাই অনুরোধ যে আপনারা নিজের ধারায় যেরকম চালাইয়া যাইরা আপনারা চালাইয়া যায়, আপনারা এটাই মাথাত রাখবা যে আপনার উপরে আর কেউ নাই, আপনারাই আমরার অন্নদাতা। আর আরেকটা কথা, যতই যাই হোক আপনারা নিজের শরীরের খেয়াল রাখবা, কোনো ধরনের কোনো খারাপ জিনিস খাওয়া বা কোনো রোগরে অবহেলা করা এরকম করবা না। সবসময় আপনারা নিজের শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি সম্মান হইবা, যখন যে চিকিৎসা দরকার হয় ওই চিকিৎসা করাইবা আর সুস্থ থাকবা। আপনার ওটাই উদ্দেশ্য যে আপনারা এই বার্তাটা পৌঁছাইয়া দিই, আপনার সম্মান আপনার শ্রদ্ধা আপনার ভক্তি আপনার প্রতি আমরা এইভাবেই নিবেদন করবো।